প্রিয় শিক্ষার্থী অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের দেশের জন্য একটা শোক দিবস গেল, 15 আগস্ট। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করেছিলেন আততায়ীর হাতে, নৃশংসভাবে পরিবারবর্গ সহ মৃত্যুবরণ করেছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং আমি আমার অনলাইন ক্লাসের উপবিষ্ট সকলকে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং এই মহামারীর মধ্যেও আমরা সুস্থ আছি বলেও আজকেও বলি আলহামদুলিল্লাহ। তারপরেও প্রতিদিন প্রতিনিয়ত আমাদের করোনার ছোবল হতে আমরা মুক্ত হতে পাচ্ছি না, চলছে প্রতিদিন 2000-এর উপর প্রতিদিন সংক্রমণ। এখনও 2000-এর উপরেই আছে, 2000-এর নিচে নামেনি সংক্রমণ। মৃত্যুও 30-এর উপরে। যারা এই করোনায় মৃত্যুবরণ করেছে তাদের যেন আল্লাহ শহীদের মর্যাদা দান করেন, সেই জন্য আমরা দোয়া করি। আল্লাহ বলেছেন যে মহামারীর দ্বারা কেউ যদি মৃত্যুবরণ করে এবং পূর্ববর্তী জীবনে যদি সে ইসলামের আইন ও আকিদাসমূহ মেনে চলে, নিয়মিত নামাজ পড়ে, তবে সে শহীদের দরজা পাবে। আমরা দোয়া করি যে যারা এই করোনায় প্রাণ দিচ্ছে তারা যেন শহীদের দরজা পায়, তারা যেন বেহেশতবাসী হয়। এই প্রার্থনা করেই আমরা আজকের ভার্চুয়াল ক্লাস শুরু করছি। তো আমরা গতদিন তোমাদের তাসের অঙ্ক শেষ করেছিলাম। আশা করি যে এই অঙ্ক, যে অঙ্কগুলো আমি করালাম, এই অঙ্কগুলোতে তোমাদের কোনো প্রবলেম নাই। প্রবলেম থাকলে হয়তো তোমরা যোগাযোগ করতে। যাদের আমি কিছু কাজ দিয়েছিলাম তোমাদের, সেই কাজগুলোর মধ্যে আমি শুধুমাত্র সুমায়া জাফরিনকেই এই সমাধান কাজগুলা সমাধান করে আমাকে দেখিয়েছে, অন্য কেউ দেখাওনি। তার মানে অন্য কেউ ক্লাস করছো না বলে আমার মনে হচ্ছে। তো তোমাদের আবারও আমি এই ক্লাসগুলা করার জন্য অনুরোধ করছি। এবং আমি প্রথমেই বলেছিলাম যখন নিয়মিত রেগুলার ক্লাস শুরু হবে তখন কিন্তু আমি এগুলো রিপিট করবো না আর, কারণ তখন এগুলো রিপিট করে সিলেবাস কমপ্লিট করা সম্ভব হবে না। সুতরাং আমি এখন যে ক্লাসগুলা করাচ্ছি এই ক্লাসগুলা তোমরা নিয়মিত করতে থাকো। যদি করতে থাকো, কোনো প্রবলেম হলেই করো, তাহলে তোমাদের অনেকটাই ইমপ্রুভ হবে। আর আমি যেভাবে ক্লাস নিচ্ছি তাতে আমার মনে হয়, এবং ধীরে ধীরে সবাই যেন বুঝতে পারে সেইভাবে ক্লাস নিচ্ছি, এইভাবে তোমরা এই ক্লাসগুলো যদি অনুসরণ করো তবে আমার মনে হয় আর কারোর কাছে যেতে হবে না, কারো শরণাপন্ন, এই পরিসংখ্যানের জন্য কারো শরণাপন্ন হতে হবে না। তো যাই হোক, আমি গতদিন তাসের অঙ্ক করিয়েছিলাম, আজকে আমরা তাসের পরবর্তী যেটা অঙ্ক সেটা হলো বলের অঙ্ক। তাস আর বলের অঙ্কের মধ্যে বেসিক্যালি তেমন পার্থক্য নাই, একই জিনিসই আর কি। তাস আর বলের মধ্যে একটু বেসিক্যালি একটু পার্থক্য আছে।
হরতনের মধ্যে রাজা আছে, লালতাসের মধ্যে রানী আছে। এই জন্য বর্জনশীল অবর্জনশীলের কথা আমাদের ভাবতে হচ্ছে তাসের অঙ্ক করার সময়। আমরা এটা তা বর্জনশীল না অবর্জনশীল সেটা চিন্তা করতে হচ্ছিল, কিন্তু এই বলের অঙ্কে সেই ঝামেলা না, এটা সবসময় বর্জনশীল। কারণ বর্জনশীল হওয়ার কারণ হলো, প্রথমে আমি বলে নিই যে যে বলটা লাল, একটা বল ধরো লাল, সেটাকে কি কালো বন্ধু লাল, মানে আমার হাতে চারটা লাল বল আছে, এই চারটা লাল বলকে কি আমি ওর মধ্য থেকে আমি কোনো কালো বল পাবো? চারটা লাল বল আছে আমার হাতে, সেখান থেকে যে যদি আমি হাজার বার চেষ্টা করি তবু তো ওর মধ্যে থেকে আমি কালো বল পাবো না। এই জন্য বলের অঙ্ক সর্বদাই বর্জনশীল। আবারও বলছি, বলের অঙ্ক সর্বদাই বর্জনশীল। কারণ যে বলটা লাল সেটা তো লালই, ওকে তার কালো বলতে পারবো না। যে সেটা কোনো লালের মধ্যে যদি কোনো কালো বল থাকে তাহলে সেটা কি লাল বল হলো? সেটা কালো বলই। এই কারণে বলের অঙ্ক সবসময় বর্জনশীল হবে। এখানে একটা সুবিধা হলো যে বলের অঙ্কে মানে ওই বর্জনশীল অবর্জনশীলের কথা চিন্তা করতে হবে না। তো আমি জেনারেল একটা বলের অঙ্ক দিয়ে আমি অঙ্ক শুরু করব, যেমন তাসের অঙ্ক ছিল, মানে তাসের অঙ্কে আমি বলেছিলাম যে একসাথে তিনটা তাস টানতে পারি, অথবা পুনঃস্থাপন করে টানতে পারি, অথবা পুনঃস্থাপন না করে টানতে পারি। এখানেও বলের অঙ্ক এই তিন রকম আসতে পারে, যে একটা পাত্রে আমার একই জিনিস, তাসের অঙ্ক ছিল নির্দিষ্ট, একটা প্যাকেটে নির্দিষ্ট সংখ্যক তাস আছে, 52টা তাস আছে, এর কমও নাই বেশিও নাই। এর মধ্যে হরতন আছে 13টা, রোহিতন আছে 13টা, লাল তাস আছে 26টা, কালো তাস আছে 26টা, এগুলো ফিক্সড। কিন্তু বলের অঙ্ক সেরকম ফিক্সড না, তোমাকে বলে দেবে যে একটা পাত্র আছে, একটা হাঁড়ি আছে, একটা বাক্স আছে, এই বাক্সের মধ্যে কিছু বল আছে। কিছু বল মানে কীরকম? হয়তো কিছু লাল বল আছে, কিছু কালো বল আছে, কিছু সবুজ বল আছে, কিছু হলুদ বল আছে, এরকম বল আছে। সেখান থেকে তোমাকে দুইটা, একটা বা দুইটা বা তিনটা বল তুলতে বলা হবে। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটা শুরু করি। তাহলে যে একটি পাত্রে চারটি লাল, পাঁচটি সাদা ও ছয়টি কালো বল আছে, পাত্র হতে দৈবভাবে তিনটি বল উত্তোলন করা হলো। তিনটি বল একটি পাত্রে চারটি লাল, পাঁচটি সাদা ও ছয়টি কালো বল আছে, পাত্র হতে দৈবভাবে তিনটি বল উত্তোলন করা হলো। বল তিনটি মানে এখানে এক নম্বরে লিখলাম বল তিনটি লাল, দুই নম্বর বল তিনটি ধরো সাদা, একই অঙ্ক সাদা দিয়ে রাখলাম, তিন নম্বর বল তিনটি একই রঙের, চার নম্বর বল তিনটি ভিন্ন রঙের,
পাঁচ নম্বর দুটি বল, দুটি বল সাদা। ছয় নম্বর কমপক্ষে কমপক্ষে একটি বল কালো। সাত নম্বর বড় জোর, বড় জোর একটি বল কালো হবার সম্ভাবনা। নির্ণয় কর। তোমাদের এখানে আমি সাতটা অঙ্ক দিয়েছি, এই বলের অঙ্ক, জেনারেল অঙ্ক, সাধারণ অঙ্ক যদি থাকে, এই সাতটার বাইরের কোনো অঙ্ক থাকবে না। তবে সাতটা অঙ্ক তো থাকবে না পরীক্ষায়, এগুলোর মধ্যে হয়তো গয়ে দিল যে তিনটি বল সাদা হবার সম্ভাবনা নির্ণয় করো। গয়ে দিল তিনটি বল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, আর ঘয় হয়তো দিল বল দুটি একই রকম, কমপক্ষে একটি বল কালো ও বড় জোর একটি বল কালো হওয়ার সম্ভাবনা কি সমান, বা সম্ভাবনা কেউ বলা হলো যে সম্ভাবনা রহিম বলল যে কমপক্ষে দুটি বল সাদা এবং বা কমপক্ষে একটি বল সাদা এবং বড় জোরে একটি বল সাদা হবার সম্ভাবনা সমান। দেয়া ঘয়ে এসে বলল যে রহিমের বক্তব্যটি মূল্যায়ন করো কি, ঠিক আছে। যে যাই হোক, আমার মোটামুটি বলের একটা যে অঙ্ক, এখান থেকে একটা সুন্দর সৃজনশীল প্রশ্ন হতে পারে, আর সৃজনশীলের প্রশ্ন কী কী হতে পারে না পারে সেটা আমি তোমাদের এই আমাদের এই জেনারেল অঙ্ক, মানে প্রত্যেকটা অঙ্কের নিয়ম মাফিক অঙ্কগুলো করার পর শেষে আমি সৃজনশীল প্রশ্ন, এগুলো থেকে এগুলো যদি বুঝো তাহলে সৃজনশীলের জাস্ট কী কী আসতে পারে, তারপর বই থেকে আমি কিছু অঙ্ক তোমাদের সিলেক্ট করে দিলাম যে এই অঙ্কগুলো তোমরা করবা, তাহলেই ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না, তোমরা পরীক্ষায় কমন পাবা। তো এখানে যে অঙ্কগুলো বলা হয়েছে তার মধ্যে বলা হয়েছে যে একটি পাত্রে চারটি লাল বল আছে, পাঁচটি সাদা বল আছে, ছয়টি কালো বল আছে। আমাদের বলের তাসের অঙ্কের সময় ছিল যে একটি প্যাকেটে ২৬টি লাল বল, ২৬টি লাল তাস এবং ২৬টি কালো তাস ছিল। তো এইখানে আমাদের এইখানে এরকমই যে লাল চারটা, পাঁচটা সাদা, ছয়টা কালো, ওই একই ধরনের অঙ্ক। তাহলে এই অঙ্কটা আমরা স্টার্ট করব ঠিক একইভাবে যেমন আমরা প্রথমে শুরু করছিলাম, যে একটি প্যাকেটে মোট তাস আছে বলছিলাম, ৫২টা দিয়ে শুরু করেছিলাম। এখানে আমরা করব কি, তাহলে একটি পাত্রে মোট বল কয়টা আছে সেটা আগে হিসাব করব, আমরা মোট বল কয়টা আছে সেটা আমরা হিসাব করব। তাহলে এই অঙ্কটা আমরা শুরু করব কে সময়ে তো যাই হোক, সুমায়া মনে হয় কিছু বলতে চাচ্ছিলো, যাকে আমি পরে আর কি সেটাই করবো, সুমায়া সম্ভবত কিছু বলতে চাচ্ছিলো। হ্যাঁ, তো যাই হোক, সেটা পরে শুনবো, শুনে তার ই দিব। তো এখন এই অঙ্কটা শুরু করবো আমরা, আমি আপাতত এটা মুছতে চাচ্ছি না এই কারণে। তাহলে আমরা প্রথমে করব কি, যে শোনো অঙ্ক এখানে আমি এই জায়গায় শুরু করছি আর কি, যে এখানে লিখবো যে পাত্রে লাল বল আছে, লাল বল
লাল বল আছে চারটি, পাত্রে সাদা বল আছে, সাদা বল আছে পাঁচটি, পাঁচটি পাত্রে কালো বল আছে, কালো বল আছে ছয়টি। তাহলে মোট বল কত হলো? পাত্রে মোট বল আছে তাহলে ছয় আর চারে দশ, আর পাঁচে পনেরোটি। তাহলে প্রথম শুনো, তোমরা কিন্তু এটা মনে করো না যে সবসময় অঙ্কে চারটা পাঁচটা ছয়টা এরকম থাকবে, রং দিয়েছি লাল সাদা কালো এরকম। শুনো, এই অঙ্কটা আমাদের বল না দিয়ে বলতে পারে যে একটি পাত্রে চারটি মানে চারটি লজেন্স, চারটি টফি এরকম আর কি বলতে পারে, বা একটা পাত্রে দশটি হাঁসের ডিম, হ্যাঁ দশটি মুরগির ডিম, বা পাঁচটি মুরগির ডিম এরকমও আসতে পারে। বল না দিয়া এই ডিম, এই বর্তমানে যেহেতু সৃজনশীল প্রশ্ন, এই কারণে এখন আর বল না দিয়ে সাধারণত ডিম বা আম বা লিচু এরকম বলতে পারে। যে দুইটা ঝুড়ি আছে, বলা হলো যে একটা ঝুড়ি আছে, সেই ঝুড়িতে হ্যাঁ মানে ঝুড়িতে দশটা ফজলি আম এবং দশটা ফজলি আম এবং আটটা ন্যাংড়া আম আছে, এই পাত্র হতে এই ঝুড়ি হতে দুইটি আম উত্তোলন করা হলো বা তিনটি আম উত্তোলন করা হলো, যে এই টাইপের অঙ্ক হতে পারে। এখন যেমন আমাদের বল, এখন বর্তমানে বল না দিয়ে লিচু দিতে পারে, টফি দিতে পারে, লজেন্স দিতে পারে, এই টাইপের আর কি অঙ্ক হতে পারে। তো ইস আর অঙ্কটা শুরুটা কিন্তু ঠিক একই, ওই বলের জায়গায় অঙ্কে যদি লজেন্স বলে লজেন্স লিখব, যদি ডিম বলে ডিম লিখব, যেটা বলবে আমরা সেটাই লিখব, যে ঠিক একই নিয়ম। তাহলে মোট এবার আমরা বলবো যে পনেরোটি বল, যেমন তাসে বলছিলাম যে বাহান্নটি, এখন এই বাহান্ন জায়গায় হয়ে গেছে পনেরো। তাহলে পনেরোটি, পনেরোটি বল, বল হতে দৈবভাবে, দৈবভাবে আবারও বলি এই দৈবভাবে নির্বিচারে এগুলো একই কথা, কাজে আমি এখানে দৈবভাবে বললাম, পরীক্ষায় হয়তো দৈবভাবে না দিয়ে বললো, নির্বিচারে বা যথেচ্ছভাবে কি, ঠিক আছে, দৈবভাবে নির্বিচারে যথেচ্ছভাবে এগুলো একই কথা। অঙ্কে যেটা বলবে তোমাদের বুঝে নিতে হবে যে একই জিনিস সেটা, হ্যাঁ, যে পনেরোটি বল হতে দৈবভাবে কয়টি বল টানতে বলা হয়েছে, পাত্র হতে দৈবভাবে কয়টা বল, তিনটা, কয়টা বল টানতে বলা হয়েছে, তিনটা। তাহলে দৈবভাবে তিনটি বল টানা যায়, তিনটি বল উত্তোলন করা যায়, উত্তোলন করা যায় কতভাবে, কতভাবে সময়া দেখো কতভাবে, তাহলে কী করবো এখানে, যখন আমার বাহান্নটা তাস থেকে আমি দুইটা তাস টানছিলাম তখন লিখেছিলাম আমরা 52C2, তাহলে এখানে আমাদের পনেরোটা তাস থেকে, পনেরোটা বল থেকে আমি টানছি তিনটা বল, তাহলে এখানে কী হবে, আমি না লিখলে পারবা নাকি সুমায়া, পারবা আশা করি। তো এখানে পনেরোটা থেকে, পনেরোটা থেকে টানছি কয়টা, তিনটা, তাহলে এখানে 15C3, আর ক্যালকুলেশান করার একই নিয়ম, 455 দেখো করে আসছে নাকি, আমি তোমাদের আবারও দেখিয়ে দিই, তবুও করে দেখিয়ে দিই যে তাহলে এখানে হচ্ছে 15C3 সমান দেখো 455, 455 ভাবে। হ্যাঁ, তো এখন আমি উপরেরটুকু বুঝে দিই, তাহলে এখন আমাদের এনএস পেলাম, যে অতএব আমাদের এনএস, অতএব এনএস, এনএস সমান পেলাম আমি 455। এবার এক নম্বরে আমাদের কী বলা ছিল, এক নম্বরে কী বলা ছিল, এই যে বল তিনটি লাল, তাহলে ধরি, ধরি
এ বল তিনটি লাল, বল তিনটি লাল। তাহলে এখানে অতএব এন এ, এন এ যখন বের করব তাহলে লাল বল পাত্রে কয়টা ছিল তোমার, দেখো তো লাল বল আছে চারটা, তাহলে চারটা থেকে টানছি তিনটা, সি থ্রি সমান তাহলে ফোর, ফোর সিপ ভাগ থ্রি সমান দেখো এটা আসছে চার। অতএব অতএব তিনটি বল লাল হবার সম্ভাবনা, অতএব অথবা বল তিনটি লাল হবার সম্ভাবনা, অতএব বল তিনটি তিনটি লাল হবার সম্ভাবনা, বল তিনটি লাল হবার সম্ভাবনা সম্ভাবনা তখন আমাদের একই সূত্র প্রবাবিলিটি অফ এ সমান এন এ বাই এন এস, কি ঠিক আছে? এখন মান বসে দাও, তাহলে এন আমি এটাও মুছে দিই, সাদা ছিল এক নম্বর মুছে দিলাম। দেখো এখন তাহলে এন এর মান পেয়েছো দেখো ফোর, এন এর মান পেয়েছো ফোর, আর এন এস এর মান ফোর ফাইভ ফাইভ। তারপর দেখো ক্যালকুলেটারে কাটাকাটি হয় কি না, তাহলে আমাদের ফোর বাই ফোর ফাইভ ফাইভ, এটা কাটাকাটি হচ্ছে না, তার মানে এটাই আমাদের উত্তর, এখানে এটাই উত্তর। কি কোনো সমস্যা? ওকে স্যার, হ্যাঁ ঠিক আছে। তো এখন দেখো এখানে কোনো প্রবলেম হচ্ছে কি না, তারপর দেখো যে বল তিনটি লাল, বল তিনটি দ্বিতীয় দুই নম্বর অঙ্ক ছিল বল, বল তিনটি সাদা হওয়ার সম্ভাবনা, এটা কি আর আমাকে করতে হবে? তাহলে বল তিনটি সাদা হওয়ার সম্ভাবনা, বল তিনটি সাদা হওয়ার সম্ভাবনা এটা তোমরা নিজেরা করবা। বল এবার আসি দেখো যে তারপরের প্রশ্নটা পরের অঙ্কটাতে আছে তিন নম্বরে, বল তিনটি একই রঙের হওয়ার সম্ভাবনা, এটা এখন আমি করব। তাহলে আমি এইটুকু ওই দিক বুঝবো না, তাহলে এরপর তাহলে বল তিনটি একই রঙের এই কথাটার মানে কি, বল তিনটি একই রঙের এই কথাটার মানে কি? বল তিনটি একই রঙের মানে যে আমি তিনটা বল নিয়েছি, তিনটাই লাল অথবা তিনটাই সাদা অথবা তিনটাই কালো, একই রঙের মানে তাই না? একই রঙের মানে কি, তিনটাই লাল অথবা তিনটাই সাদা অথবা তিনটাই কালো। তাহলে এই অঙ্ক করার জন্য আমি তাহলে তিন নম্বর, তিন নম্বর করার জন্য লিখব যে ধরি, ধরি এ বল তিনটি লাল, বল তিনটি লাল, বি হলো বল তিনটি সাদা, সি হলো বল তিনটি কালো, বল তিনটি কালো। এই যে দেখো যে একই রঙের মানে বললাম তিনটাই লাল অথবা তিনটাই সাদা অথবা তিনটাই কালো, এই যে অথবা এসেছে, আমরা বলেছিলাম যে অথবা আসলেই আমরা যোগসূত্র ব্যবহার করব, অথবা আসলে আমরা যোগসূত্র ব্যবহার করব, কিন্তু তার মানে এখানে যোগসূত্র চলে এসছে। আর যোগসূত্র ছিল দুই রকম, একটা হচ্ছে বর্জনশীল ঘটনার যোগসূত্র আর একটা হচ্ছে অবর্জনশীল ঘটনার যোগসূত্র।
আরেকটা কথা একটু আগে বললাম যে বলের অঙ্ক সবসময় বর্জনশীল, কাজে এখানে আমার বর্জনশীল এই যে একই রঙের, এখানে এ ধরেছি লাল, বি ধরেছি সাদা, সি ধরেছি কালো। হ্যাঁ, যে এখানে যেহেতু এই বাচ অথবা আছে, তিনটায় লাল অথবা তিনটায় সাদা অথবা তিনটায় কালো, এখানে আমাদের যোগসূত্র আসবে। এই যোগসূত্রে এখানে যেহেতু বলের অঙ্ক, এখানে অঙ্কটা অবশ্যই বর্জনশীল হবে। হ্যাঁ, কারণ লাল বলের মধ্যে কোনো সাদা বল মিক্সড অবস্থায় এমন কোনো বল নাই যেটাকে লাল এবং সাদা দুটাই বলতে পারবো। না, যদি এরকম থাকতো যে মিক্সড কালারের এতগুলা, হ্যাঁ, তাহলে অন্যরকম অঙ্ক হতো আর কি। তো যাই হোক, এখানে আমরা ওই একইভাবে এন এ বের করবো। এন এ ফোর সি থ্রি সমান ফোর এন বি, বিটা কী ছিল, বি ছিল সাদা, সাদা আছে আমাদের পাঁচটা, ফাইভ সি থ্রি, তারপর এন সি, সি হলো সিক্স সি থ্রি। তাহলে আমরা এই তিনটা, আমরা মানে ফোর, আমরা এই তিনটা বের করে নিব যে ফাইভ সি থ্রি, ফাইভ শিফট ভাগ থ্রি সমান এটা হলো দশ, আর সিক্স শিফট ভাগ থ্রি এটা হলো বিশ। তাহলে এটা হলো, এটা দশ, এটা হলো বিশ, এখানে প্রবাবিলিটি অফ এ সমান হলো ফোর বাই ফোর ফাইভ ফাইভ, প্রবাবিলিটি অফ বি সমান টেন বাই ফোর ফাইভ ফাইভ, আর প্রবাবিলিটি অফ সি সমান তাহলে টোয়েন্টি বাই ফোর ফাইভ ফাইভ। বোঝা গেল? এখন অতএব বলগুলো একই রঙের হবার সম্ভাবনা, অতএব বলগুলো, অতএব বলগুলো, বলগুলো একই রঙের হবার সম্ভাবনা, সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি। ঠিক আছে, এখন তাহলে আমি যদি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি এই মানগুলা যদি আমি বসে দিই, তাহলে এটা হয় যে এটা সমান ফোর বাই ফোর ফাইভ ফাইভ প্লাস টেন বাই ফোর ফাইভ ফাইভ প্লাস টোয়েন্টি বাই ফোর ফাইভ ফাইভ। এন্ড ক্যালকুলেশন করলে তাহলে ফোর বাই ফোর ফাইভ ফাইভ প্লাস টেন বাই ফোর ফাইভ ফাইভ প্লাস টোয়েন্টি বাই ফোর ফাইভ ফাইভ সমান, এটার উত্তর আসছে চৌত্রিশ, থার্টি ফোর বাই ফোর ফাইভ ফাইভ, এটাই অ্যান্সার। দেখো কোনো সমস্যা আছে কি না। এখন এরপরে আছে বলগুলো, বল তিনটি ভিন্ন রঙের বা বলগুলো ভিন্ন রঙের। এখন বল তিনটি একই রঙের, মানে তিনটায় লাল অথবা তিনটায়, অথবা খেয়াল করো তিনটি বল লাল মানে বল তিনটি লাল, অথবা বল তিনটি সাদা, অথবা বল তিনটি কালো। ভিন্ন রঙের মানে, ভিন্ন রঙের মানে একটা লাল এবং একটা সাদা এবং একটা কালো। ভিন্ন রঙের, একই রঙের মানে তিনটি বল লাল, একটা কথা খেয়াল করো, তিনটি বল লাল অথবা তিনটি বল সাদা অথবা তিনটি লাল, আমি যেহেতু তিনটা বল টানছি, তিনটা বল টানছি, তিনটা লাল মানে পূর্ণ একটা ঘটনা, তিনটায় নিতে বলেছি তিনটাই লাল পেয়ে গেছি, তিনটা সাদা টেনেছি
তিনটা সাদা টানছি একসাথেই যেহেতু টানছি, তিনটা লাল টানছি একসাথেই, অথবা তিনটা সাদা টানছি একসাথেই, অথবা তিনটা কালো টানছি একসাথেই। কিন্তু ভিন্ন রঙের মানে একটা লাল, একটা সাদা, একটা কালো, এই তিনটা কি তিনবারে টানছি না একবারে টানছি? তিনটা লাল হাত ঢুকে একসাথে তিনটা টেনেছি, তার মানে আমার কাজ কমপ্লিট। তিনটা সাদা টানলে তিনটা সাদা টেনেছি একসাথেই, কাজ কমপ্লিট। কিন্তু বলছে একটা তিনটা বল টেনেছি, একটা লাল, একটা সাদা, একটা কালো, মানে এই কাজটা কিন্তু একসাথেই ঘটেছে। হাত ঢুকে একসাথে তিনটা বল টেনেছি, ওই তিনটার মধ্যে একটা লাল, একটা সাদা, একটা কালো, কাজটা হয়েছে একসাথেই, তিনবারে হয়নি। আবার কথাটা খেয়াল করো, যখন পূর্ণ ঘটনা হবে তখন ওই এবং এর সূত্র মানে ইন্টারসেকশনের সূত্রের কথা বিবেচনা করব, যখন কাজটা পূর্ণ কাজ হবে। পূর্ণ কাজটা কি? যে আমার তিনটা বল নিতে হবে। তো তিনটা বল নিতে হবে ভিন্ন রঙের মানে একটা লাল, একটা সাদা, একটা কালো, কিন্তু এই তিনটা বল তো আমি একসাথেই নিয়েছি, আলাদা আলাদাভাবে না। যখন আলাদা আলাদাভাবে নিব তখন ওই ইন্টারসেকশনের কথা বিবেচনা করব। এইটা এই জিনিসটা মানে তোমাদের অনেক সময় ভুল হয়, এটা খেয়াল করবা। হ্যাঁ, যে জিনিসটা খেয়াল করো যে আমি যে তিনটা বল নিচ্ছি, এই তিনটা বল কিন্তু তিনবারে নিচ্ছি না, হাতের মধ্যেই একসাথে তিনটা বল টেনে চলে এসছে। এই কারণে এইখানে আমার এটাকে তিনটা ঘটনা, যে একটা লাল এক একটা ঘটনা, একটা সাদা একটা ঘটনা, একটা কালো একটা ঘটনা ধরা যাবে না। অবশ্যই অবশ্যই এই তিনটা মানে একটা লাল, একটা সাদা, একটা কালো, এই তিনটাকে একসাথে আমাদের ঘটনা ধরে অঙ্ক করতে হবে। অর্থাৎ এই অঙ্কটা করার জন্য তোমাকে করতে হবে যে ধরি এ, ধরো বি সি যা ইচ্ছে ধরো আর কি, ধরি ই বল তিনটি তিনটি ভিন্ন রঙের, ভিন্ন রং এর, আর এটার মানে হলো একটা লাল, একটা সাদা, একটা কালো। তাহলে অতএব এন ই মানে লাল থেকে একটা, ফোর সি ওয়ান গুণন ফাইভ সি ওয়ান গুণন সিক্স সি ওয়ান, তাহলে এটা হলো চার পাঁচে কুড়ি, ছতগুণে বারো একশো কুড়ি। তাহলে অতএব বলগুলো ভিন্ন রঙের হবার সম্ভাবনা প্রবাবিলিটি অফ ই সমান এন ই বাই এন এস, এন ই এর মান পেয়েছি একশো কুড়ি আর এন এস এর মান পেয়েছি চার পাঁচ পাঁচ। এন কাটাকাটি হলে হলো, না হলে এটাই উত্তর। হ্যাঁ, যে তাহলে যে আমাদের একশো কুড়ি বাই চার পাঁচ পাঁচ সমান, তার মানে এটা চব্বিশ বাই একানব্বই, চব্বিশ বাই একানব্বই, টোয়েন্টি ফোর বাই নাইনটি ওয়ান, কি বোঝা গেল? এরপরে দেখো তারপরের অঙ্কটা শুনো। একটা কথা আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে বলের অঙ্ক, বলের অঙ্ক বা বল বলে না সম্ভাবনা অঙ্ক, তোমার এখানে যে প্যাঁচ বা এখানে যে মূল ঘটনা, তোমাদের একটু কথার পার্থক্যের কারণে অঙ্ক কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে তোমার কথা বুঝার কারণে। শোনো, এখন তোমাকে যে তোমাদের যদি আমি বলি, প্রশ্ন করি যে বলো তো যে দুটি বল আর বল দুটি, এই দুইটা কথা, দুটি বল আর বল দুটি, এই দুইটা কথার মধ্যে কি কোনো পার্থক্য আছে? বল দুটি আর দুটি বল, এটার মধ্যে কোনো, এই দুইটা কথার মধ্যে কোনো পার্থক্য আছে কি না একটু চিন্তা করো। সুমাইয়া মেসেজে লিখো দেখি কি লিখছ, পার্থক্য আছে না না একই সেটা বলো।
লিখো লিখো সময়া। সময়া নাই নাকি? বলো পার্থক্য আছে কি না বলো, বল দুটি আর দুটি বল এর মধ্যে পার্থক্য কি? হ্যালো হ্যালো, আমি এই যে ফোন, আমি কি প্রশ্ন করছি সেটা তুমি আজকে ক্লাসে নাই? তোমাকে একটা প্রশ্ন করছি, তুমি সেই প্রশ্নটা বুঝতে পারছো না, তোমাকে বলছি যে তুমি উত্তর দাও। আমি বলছি বল দুট, না না এখনই, আমি প্রশ্নটা এখনই করছিলাম যে দুটি বল আর বল দুটি এটার মধ্যে পার্থক্য আছে কি না, সেটা দুটি বল আর বল দুটি এর মধ্যে কোনো পার্থক্য আছে কি না? পার্থক্য নাই না, ওইটা আমি বারবার প্রশ্ন করছি এবং আমি তোমার নাম করেই বলছি যে তুমি বলো যে পার্থক্য আছে কি না, পার্থক্য নাই না? ও মনে হচ্ছে পার্থক্য নাই, না পার্থক্য আছে, যাই কারণ বলছি আমি শুনো আর কি। হ্যাঁ তো ঠিক আছে, হ্যাঁ রাখি। তো তোমরা কিভাবে মনোযোগ দিয়ে ক্লাস করছো আমি বুঝতে পারছি না, একজনকে আমি নিয়মিত, হ্যাঁ হ্যালো, একজনকে আমি নিয়মিত পাই, তাকে প্রশ্ন করেও যদি তোমরা মানে এত ইনঅ্যাক্টিভ হও তাহলে কেমন করে হবে বলো? একটু সচেতনভাবেই করো, তাহলে তো বুঝতে পারবো না। আর এই এই যে আমি বলছি আবার শুনো, দুটি বল, আমার কাছে দুইটা ছেলে এসেছে, আমার কাছে দুইটা ছেলে এসেছে, কথাটা খেয়াল করো যে আমার কাছে, আমি বলছি যে আমার কাছে দুইজন এসছে তারা ছেলে, তার মানে কি দুইজনই এসছে, মানে যখন আমি বলবো বল তিনটি লাল বা বল দুটি লাল, যারা এসছে তারা দুইজন ছেলে, তার মানে দুইজন এসছে তারা ছেলে। কিন্তু আমি যদি বলি আমার কাছে দুইজন ছেলে এসেছে, তার মানে দুইজন ছেলে এসছে তার সাথে আরও আছে কি? ঠিক আছে, এখন আমি যেটা বলি, আমার যে প্রশ্নটা ছিল যে দুটি বল, আমি দুটি বল লাল পেলাম, এটার মানে যে আমি হয়তো তিনটা বল টেনেছি তার মধ্যে দুইটা লাল, অথবা চারটা টেনেছি তার মধ্যে দুইটা লাল, অথবা পাঁচটা টেনেছি তার মধ্যে দুইটা লাল কি? বোঝা গেল? আবারও বলছি যে আমি বলছি যে আমি একটা পাত্র থেকে দশটা বল টেনেছি, টেনে বলছি আমার কাছে দুইটা লাল এসছে, তার মানে কি দশটা বলের মধ্যে আমি যে দশটা বল নিয়েছি তার মধ্যে আমি দুইটা লাল পেয়েছি, আটটা অন্য রঙের পেয়েছি কি? বুঝতে পেরেছ যে বাকি বলগুলো থেকে পেয়েছি আমি দুইটা পেয়েছি লাল, আর দশটা যেহেতু টেনেছি তাহলে আটটা পেয়েছি অন্য রঙের, দুইটা লাল। কিন্তু যদি আমি বলতাম যে বল দুইটা লাল, তার মানে আমি দুইটা টেনেছি দুইটাই লাল কি? বুঝতে পারছ এই পার্থক্যটা? বুঝেছো? এই পার্থক্য যদি না বুঝো তাহলে কিন্তু অঙ্কে সমস্যা হয়ে যাবে। এখন দেখো যে আমাদের প্রশ্নটা ছিল, পরবর্তী যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা ছিল যে আমি যে তিনটা বল টেনেছি, প্রশ্ন ছিল যে যেটা সম্ভবত পাঁচ নম্বরে ছিল, এটা পাঁচ নম্বরে যাক, যে নম্বরেই থাক, যে একটা আছে দেখো যে দুটি বল লাল, দুটি বল লাল, তাহলে দুটি বল লাল মানে আমি তো টেনেছি তিনটে, আমি কয়টা টেনেছি, আমার হাতে আছে তিনটে,
তো বলছি দুইটা লাল, মানে তিনটা যে টেনেছি তার মধ্যে আমার হাতে আছে দুইটা লাল, তাহলে আর একটা আছে ওইটা কি? আর একটা আছে ওইটা কি? দুইটা লাল যেহেতু, তাহলে বাকি বলটা কি? দুইটা লাল যেহেতু, বাকি বলটা কি? তাহলে আর একটা তো বল আছে। হ্যাঁ, তাই এই অঙ্কে আমি এভাবে আর কি করবো, যে ধরি ধরি এ উত্তোলিত, সরি হয় না, দুটি লাল দুটি লাল বল। শুনো, খেয়াল করবে এখানকে বল দুটি বলা যাবে না, কারণ আমি টেনেছি তিনটে, এই দুইটা লাল মানে আমি তিনটা টেনেছি দুইটার মধ্যে, তিনটা টেনেছি তার মধ্যে দুইটা লাল। এখন এখানে তাহলে এন এ যখন বের করব, তার মানে কি বলছি, যে লাল থেকে নিয়েছি দুইটা, লাল থেকে নিয়েছি দুইটা, ফোর সি টু, আর একটা বাকি আছে, সে একটা আমরা হয় সাদা না হলে কালো, ওইভাবে আমরা অঙ্ক করবো না, করতে গেলে অনেক জটিল হয়ে যাবে, আমরা ওইভাবে না করে বলবো যে দুইটা লাল নিয়েছি আর একটা নিয়েছি অন্য রঙের, এতে অঙ্ক সহজ হয়ে যাবে। আর তুমি যদি বলো যে দুইটা লাল এবং একটা কালো, অথবা দুইটা লাল এবং একটা সাদা, হ্যাঁ এভাবে করলে অঙ্ক হবে, কিন্তু এভাবে অঙ্ক করলে অঙ্ক বড় হয়ে যাবে। কারণ তোমার যেটা পছন্দ যে অঙ্কটাকে এইভাবে করতে পারি, দুইটা লাল এবং একটা এটা থেকে, অথবা দুইটা লাল এবং একটা এখান থেকে, এভাবে অঙ্ক করলে অঙ্ক হবে, হবে না তা না, এভাবে করলে হবে কিন্তু অঙ্কটা জটিল হয়ে যাবে। আমরা তা না করে করে কি, লাল থেকে দুইটা নিয়েছি আর এই এগারোটা থেকে নিয়েছি একটা, এগারোটা থেকে নিয়েছি আমি একটা, তাইলে একবারে অঙ্কটা হয়ে যায় ফোর সি টু, ফোর শিফট ভাগ টু, ফোর সি টু মানে ফোর গুণন মানে ছেষট্টি, ছেষট্টি, তাহলে অতএব আমরা বলতে পারি যে অতএব দুটি বল লাল হবার সম্ভাবনা, দুটি বল লাল লাল হবার সম্ভাবনা, দুটি বল লাল হবার সম্ভাবনা, সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ সমান এন এ বাই এন এস, এন এর মান ছেষট্টি বাই এন এস এর মান আমরা পেয়েছি চারশো পঞ্চান্ন, কাটাকাটি হলে করো ছেষট্টি বাই চার পাঁচ পাঁচ, কাটাকাটি করে ওই একই কাটাকাটি হচ্ছে না, একই হচ্ছে, এটাই উত্তর। তাহলে যদি দুটি লাল বল বলে বা দুটি সাদা বল বলে, আশা করি এই টাইপের অঙ্ক করতে পারবা। এরপর বলা ছিল অঙ্ক আমাদের, কমপক্ষে কমপক্ষে একটি বল লাল, এরপরের অঙ্কটা ছিল আমাদের যে কমপক্ষে একটি বল, কমপক্ষে একটি বল লাল, তাহলে কমপক্ষে একটি বল লাল এটার মানে কি আমি বলেছিলাম, যে কমপক্ষে হলে ওইটা থেকে আরম্ভ করে উপরের দিকে, আমি বলটা এনেছি কয়টা, তিনটা, তাহলে একটি বা দুইটি বা তিনটি, একটি লাল অথবা দুইটি লাল অথবা তিনটি লাল, কমপক্ষে একটি মানে আমি যখন মুদ্রার অঙ্ক করাই তখন বলেছিলাম যে কমপক্ষে বললে ওইখান থেকে আরম্ভ করে উপরের দিকে যাব, আমি অন্যভাবে করা যায় কিন্তু ওইভাবে আমি যাচ্ছি না, ওইভাবে অঙ্ক পরে আমি দেখাবো, কিন্তু ওইভাবে অঙ্কের আমি আপাতত যাচ্ছি না, আমি দেখছি কমপক্ষে একটি মানে একটি লাল অথবা দুইটি লাল অথবা তিনটি লাল। তাহলে এখানে ধরি তখন লিখব যে ধরি এ একটি বল লাল, বি দুটি বল লাল, সি তিনটি বল লাল, যখন কম দেখ, হ্যাঁ তাহলে দুটি লাল বল, তাহলে এখন এটা যখন বের করবো যে অতএব এন এ, এন এ মানে এটার মানে কি, লাল থেকে একটা আর দুইটা অন্য রঙের, ফোর সি ওয়ান
গুণন অন্য রঙের সিক্স ইলেভেন সি টু এন দিয়ে এখান থেকে পাবো প্রবাবিলিটি অফ এ পাবো এন এন বি বি যখন বের করবো তখন কি বলছে দুইটা লাল তাহলে লাল থেকে দুইটা আর এগারোটা থেকে একটা এখান থেকে মান বের করে এখান থেকে মান বের করে প্রবাবিলিটি অফ বি পাবো আমরা আর এন সি এন সি মানে তিনটাই লাল এন সি মানে ফোর সি থ্রি আর তো আমার তিনটা নিতে হবে তিনটা নাও তো হয়ে গেছে তাহলে লিখলে লিখতে পারো ইলেভেন সি জিরো এখান থেকে আমি আর নিচ্ছি না এখানে মান পাবো এখান থেকে প্রবাবিলিটি অফ সি পাবো তারপর অতই বলবো যে কমপক্ষে একটি বল লাল হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি দিয়ে তিনটার মান বসে দিলেই হয়ে যাবে দেখো কোনো প্রবলেম আছে নাকি দেখো মানগুলা নির্ণয় করতে পারবা তো নাকি যেমন ফোর সি ওয়ান মানে ফোর আর ইলেভেন সি টু মানে এগারো গুণন এগারো গুণন দশ বাই দুই পঞ্চান্ন দুইশো কুড়ি এটা হয় ফোর সি টু মানে সিক্স ছয় এগারো ছেষট্টি এটা ফোর সি থ্রি মানে ফোর এটা ওয়ান মান বসালে তিনটা মান বসে এখানে যোগ করলে হয়ে যাবে তোমরা করবা তারপরও আমি সব কিছু করে দিচ্ছি না তোমরা এগুলো করবা কোনো প্রবলেম হলে তখন তো আমি আছি এবার তারপরের অঙ্ক যেটা আছে আমাদের সেটা হলো বড় জোর একটি বল লাল বড় জোর একটি বল লাল এটার মানে কি বড় জোর একটি বল লাল এটার মানে কি বড় জোর একটি বল লাল এটার মানে তো আমি বলেছিলাম বড় জোর মানে ওখান থেকে নিচের দিকে নামবে কমপক্ষ মানে ওখান থেকে উপরের দিকে কমপক্ষে একটি মানে একটা বা দুইটা বা তিনটা তিনটা বল টানেছিলাম তাই একটা দুইটা তিনটা উপরে উঠলাম এবার যেহেতু বড় জোর একটি এক থেকে নিচের দিকে নামবো একটি অথবা শূন্যটি বড় জোর দুইটি মানে দুইটি অথবা একটি অথবা শূন্যটি বড় জোর তিনটি মানে তিনটি অথবা দুইটি অথবা একটি অথবা শূন্যটি বড় জোর বললেও এখান থেকে আরম্ভ করে নিচের দিকে জিরো পর্যন্ত যাব সবসময় জিরো পর্যন্ত যাব আর উপরে বললে কমপক্ষে বললেও এখান থেকে আরম্ভ করে ওইটা থেকে আরম্ভ করে উপরে উঠতে উঠতে যাব কোথায় জয়টা টেনেছি তত দূর পর্যন্ত যাব কি ঠিক আছে তাহলে আমাদের ছিল বড় জোর একটি বল লাল তাহলে বড় জোর একটি বল লাল মানে কি হয় একটা বল লাল একটি বল লাল বি শূন্যটি বল লাল শূন্যটি বল লাল তাহলে অতএব এন এ একটা লাল তাহলে লাল থেকে একটা ফোর সি ওয়ান গুণন ইলেভেন সি টু এখানে একটা মান পাবো এন বি মানে কি বলছি আমি জিরোটি লাল মানে আমি লাল নিব না মানে ফোর সি জিরো গুণন তাহলে তিনটাই নিব এখান থেকে সি থ্রি এর মান পাবো এখানে আমি মান পাবো মান পে অত দেয়া প্রবাবিলিটি অফ এ পাবো প্রবাবিলিটি অফ এ এর মান একটা পাবো প্রবাবিলিটি অফ বি এর মান পাবো তাহলে অতএব বড় জোর একটি বল লাল হবার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এবার মান বসিয়ে দাও তাহলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে
আমি যে অঙ্কটা করলাম যে এটা আমি বলে আমি আগেই বলেছি প্রথমেই শুরুতেই আমি বলেছি যে একটা পাত্র থেকে আমরা যে তিনটা বা দুইটা বা যে বল নিব সেই বলগুলা আমরা নিতে পারি তিনভাবে একটা হলো একসাথেই আমরা যে অঙ্কটা করলাম যে একসাথে হাত ঢুকিয়েছি তিনটা বল টেনেছি এটা না করে আমাদের আর একটা উপায় আরও দুইটা উপায় আছে সেটা আমি তাসের অঙ্কে তোমাদের করিয়েছি যে তাহলে আমাদের যে ই ছিল এই অঙ্কটা যদি এরকম হয় যে একটি পাত্রে চারটি লাল পাঁচটি সবুজ ও ছয়টি নীল বল একই সংখ্যা না দিয়ে এখানে দিই ছয় এখানে দিই সাত আর এখানে ধরো যে নয়টি ও সরি ওখানে গেছে এটা নীল বল আছে এটাকে করে দিই পাঁচ নীল বল আছে পাত্র হতে পুনঃস্থাপন সহকারে তিনটি বল উত্তোলন করা হলো করা হলো এক নম্বর বলগুলো একই রঙের দুই নম্বর বলগুলো ভিন্ন রঙের কমপক্ষে দুটি বল লাল বড় জোর দুটি বল লাল হবার সম্ভাবনা নির্ণয় এই অঙ্কটা তোমাদের নিজেদের করতে হবে পুনঃস্থাপন করে বললে যেমন আমরা প্রথমে আগের অঙ্কে প্রথমে বললাম কি 15টি বল হতে দৈবভাবে তিনটি বল টানা যায় 15C3 ওখানে তা না লিখে লিখব 15C1 গুণন 15C1 গুণন 15C1 পরের অঙ্কগুলো যখন করেছি 4C3 ওইটা তা না করে 4C1 গুণন 4C1 গুণন 4C1 যেখানে 5C3 করেছি ওখানে 5C1 গুণন 5C1 গুণন 5C1 এই টাইপ এইভাবে আমি যে কয়টা অঙ্ক দিলাম এভাবে আর ওই একইভাবে পুনঃস্থাপন সহকারে না বলে যদি পুনঃস্থাপন না করে বলে তাহলে 15C1 গুণন 14C1 গুণন 13C1 এইভাবে আর কি তোমাদের পুনঃস্থাপন করে এবং পুনঃস্থাপন না করে আর দৈবভাবে আমি করিয়ে দিলাম বা একসাথে টানলে করিয়ে দিলাম পুনঃস্থাপন সহকারে করলে কীভাবে করতে হবে সেটা আশা করি তোমরা করতে পারবা পুনঃস্থাপন না করে বললেও আশা করি তোমরা করতে পারবা হ্যাঁ তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো আমি আজকে ক্লাস এখানে আমি শেষ করব তবে তোমাদের বলবো আমি আগামী দিন বল সংক্রান্ত পাঁচ ধরনের পাঁচটা অঙ্ক আছে ওই অঙ্কগুলা
পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট এবং আসলে বলের অঙ্ক বলতে ওগুলাকেই বুঝাই। এগুলো তো সিম্পল অঙ্ক, তাসের অঙ্ক তো সিম্পল অঙ্ক। হ্যাঁ, যে শেষে তাসের একটা অঙ্ক করেছিলাম, ওই যে তোমাদের আমি বলেছিলাম যে তাসের এই অঙ্কটা যদি বুঝো তাহলে বলের কিছু অঙ্ক আছে ঠিক একই টাইপের অঙ্ক আমরা আবার করব। হ্যাঁ, তো এই বলের অঙ্ক আমরা পরের দিন যে বলের অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো এক একটা এক এক ধরনের, এবং প্রত্যেকটার টেকনিকটা যদি বুঝতে পারো তাহলে অঙ্ক বুঝতে পারবা। তো আমি আগামী ক্লাসে তোমাদের ওই পাঁচ ধরনের যে পাঁচটা অঙ্ক আছে সেই পাঁচটা অঙ্ক আর তথ্য সংক্রান্ত কিছু অঙ্ক আছে, তার একটা ক্লাসে হবে না তোমাদের দুইটাতেও হবে কি না দেখি, দুইটাতে বা তিনটা হয়তো লাগতে পারে, বলে এই চ্যাপ্টার শেষ। আর এখান থেকে তোমাদের আগেই বলেছি যে সম্ভাবনা এই চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন থাকবে দুইটা, মানে দশ দশ বিশ। আর অবজেক্টিভ এই চ্যাপ্টার থেকে মাল্টিপুল চয়েস কোশ্চিন এখান থেকে চারটা বা পাঁচটা থাকবে। হ্যাঁ, কাজে এটা বড় একটা অধ্যায়, তারপরের অধ্যায়গুলা অত বেশি সময় লাগবে না, এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে পরবর্তীতে আর খুব একটা সময় লাগবে না। তো তাহলে আশা করি আমি তোমাদের যেটুকু করালাম, যেটুকু বুঝালাম, যে অঙ্কগুলা করালাম, আমি যে কথাগুলা বলেছি, এখন আমি তোমরা সবাই জানো যে আমার মানে দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, এই জন্য আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভাষাগত কিছুটা ত্রুটি আছে, সেই এর কারণে আমার অনেক কথা হয়তো তোমাদের বুঝতে প্রবলেম হতে পারে। কোনো কথা যদি বুঝতে না পারো আমাকে বলবা। হ্যাঁ, যে আমি আসলে অন্যের মতো রাগ ঢাক করে আমি কথা বলতেই না, আমি যেটা বুঝি না সেটা ছাত্রদের আমি সরাসরি বলি যে বাবা আমি এটা বুঝি না। হ্যাঁ, আর যেটা আমার ভুল হতে পারে সেটাও আমি বলি, যে আমি তাড়াহুড়া করে ক্যালকুলেশন করি বা অঙ্ক করি, হয়তো অনেক সময় অনেক জিনিস ভুল হতে পারে, সেই ভুলগুলা তোমরা মেসেজের মাধ্যমে বা যেভাবেই হোক মোবাইল করে হোক বা যেভাবেই হোক যদি ভুল হয়ে থাকে বা যদি তোমাদের বুঝতে ভুল হয় সেটা বলবা, আর আমার ভাষার বা কথা বলার মধ্যে যদি তোমরা কোনো ত্রুটি বা মনে হয় যে আঞ্চলিক টানের কারণে তোমরা বুঝতে পারছো না তাহলে আমাকে বলবা, আমি সংশোধন করার চেষ্টা করব। হ্যাঁ, তারপরেও ক্লাসের এই শেষে এই যে মাগরিবের আজান হয়ে গেছে, নামাজে যেতে হবে, তোমরাও নামাজে যাবা, কাজে আজকে শেষ কথা কি যে আবার বলি, বি কেয়ারফুল নট টু প্যানিক, বি কেয়ারফুল নট টু প্যানিক, স্টে হোম, স্টে সেফ লাইভস, আতঙ্ক নয় সচেতন থাকো, বাড়িতে থাকো, বাইরে প্রয়োজন ছাড়া বাইরে যাবা না, প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করবা, বাড়ি থেকে বের হওয়ার সময় তোমার স্যাভলন বা বিভিন্ন ধরনের যে এখন পাওয়া যায় আর কি, সেগুলা ব্যবহার করে বাড়ি থেকে বের হবা, আবার বাড়িতে ঢুকবা ওই একইভাবে, ভালো করে বাড়িতে ঢুকার সময় হাত পা হাত মুখ, হ্যাঁ, যে অঙ্গগুলো আমাদের শরীরের বাইরে থাকে সেগুলো আর কি ই করবা। আর করোনা এটা একটা আল্লাহর প্রেরিত ব্যাধি, এই ব্যাধি আল্লাহ, ওই যে অনেকেই করোনা হলে এই করোনাটাকে গোপন করার চেষ্টা করছে যে করোনা আমি হয়তো খারাপ কাজ করেছি এই জন্য আমার করোনা হয়েছে, কথাটা কিন্তু তা নয়। তোমাদের আমি প্রথমে ক্লাসের প্রথমেই বলেছি যে করোনা আমাদের জন্য এমনও হতে পারে যে আশীর্বাদ স্বরূপ এসেছে, আমাদের ভুল ত্রুটি আমরা তো আল্লাহর নির্দেশিত পথে ঠিক মতো চলতে পারি না, এমনও হতে পারে কারো কারোর জন্য হয়তো এই ব্যাধিটা এসছে, তোমার কিছুটা পাপ
মোচন করার জন্য। কাজে কারো করোনা হয়েছে বলে তাকে তোমরা মনে করো না যে ও খারাপ মানুষ ছিল বলে করোনা হয়েছে। করোনা একটা অসুখ, এটা ভালো মানুষকেও, ভালো মানুষেরও হতে পারে, খারাপ মানুষেরও হতে পারে, সবারই হতে পারে। এটা একটা অসুখ, এটা অসুখ কি মনে করবা? তোমরা কাউকে করোনা হয়েছে বলে কাউকে তোমরা হেউ করবা না, তোমার যে করোনা হবে হবে না এরকম কথা তো কেউ বলতে পারে না। আমার যে করোনা হবে হবে না এই কথা তো আমি বলতে পারি না যে কারোর একজন করোনা হয়েছে তাই আমরা বলছি যে এই লোক খুব খারাপ ছিল তো এই কাজ করেছে এই কারণে তার করোনা হয়েছে, এরকম কথা কিন্তু মনে করবা না। তোমরা কাউকে এইভাবে বলবা না, তুচ্ছতা ছিল করবা না যে করোনা হয়েছে বলে সে ই হয়তো এমনও হতে পারে যে সে খুব ভালো মানুষ ছিল, অল্প একটু কাজ খারাপ করেছে, সেটাকে মোচন করার জন্যই আল্লাহ তাকে করোনা দিয়েছে। কাজে তোমরা বা আমরা অনেকেই এরকম কথা বলেই থাকি, হ্যাঁ, যে ওই লোকটা তো খারাপ ছিল তাই ওর করোনা হয়েছে। তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো সব সময়, তুমি ভালো পথে চলো বলে তোমার করোনা হবে না, এরকম কোনো কথা না। তো যাই হোক, আমি আবারও বলি, সচেতনতা নিজের কাছে, নিজে সচেতন থাকো, পরিবারকে নিয়ে সচেতন থাকো, সুস্থ থাকো, হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে চলো, ফাস্টফুড থেকে দূরে থাকো, হ্যাঁ, তারপর সুষম খাদ্য গ্রহণ করো। এই বলে আমি আজকের ক্লাসে তোমাদের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।